रायपुर समेत पूरा देशेर चाषीदेर के आमी धन्यवाद जोहार जानाई आमार कल्चर एडुकेशन ग्रुप यूट्यूब चैनल। तो आमी आपनारा बुझते पाच्छेन आमार नाम मनोरंजन महतो आसे गेछि आमार ए किसान मित्र गोटाउन। तो एखाने एसेछेन आमार सेई आड्डार उपरे माने आमार पुरुलिया जिलार मानुष इनि एसेछेन आमार ताके जिज्ञासा करब दादा आपनाके आमार कल्चर एडुकेशन ग्रुप यूट्यूब चैनले जोहार नमस्कार जानाछि आपनि जे आसलेन आर ए फरेस्ट स्टेपटाय केने चललेन সেটা একটু আমার চাষার আগে জানান। পরিস্থিতিটা বলছে ভালো হবে বা ভালো বটো, কারণ জল মেশিন ফিশিন দেখা যায় যে ভালো হচ্ছে চলছে। আর আশা হয়েছে অনেক দূর থেকেই। আমার নাম লোচন মাহাতো, পুরুলিয়া জেলা বড়াবাজার থানা জিলিং গ্রাম। তো রাস্তাটা অবশ্যই আসতে অসুবিধা হয়নি, জানাইছিল রাস্তাটা এবার এদিকে আসেও ছিল অনেক। একবার চাকুলিয়া গেছিলাম, আবার ওই সামনের দিকে দুয়াশ্রী পর্যন্ত এসেছিলাম। দাদাকে আবার ফোন করি, ফোনে এসে এখানে উঠি, উঠে দেখা হয় নাস্তা ফাস্তা করে, তারপরে আমি আর হচ্ছে যে এইটা নিব। দাদাকে বলেওছিলি আগে ঠিক আছে আসো, আসে তো নিয়েছি। নিয়ে ওই কাজ করার জন্যেই, যে ফেলি ফেলি করার জন্যেই নিয়েছি এই আর কি। আর তো আপনার তো দেখলেন সকল কিছু এখানে? আমার পছন্দ এইটাই, কারণ হাল দিয়ে গরু হাল দিয়ে বাজ আছে, আবার বড় ট্রাক্টর দিয়েও কাজ করা যাচ্ছে। কিন্তু এই ভেলি করার জন্য মনীষ কামিনের অনেক অভাব আছে, পাওয়া যাচ্ছে নাই। তো সেই জন্যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে চাষাদের। এই জন্যে আমার ইচ্ছা যে আমি একটা এটা নিব, দেখি এটাই কত দূর কি কাজ করতে পারে, হয়তো ভবিষ্যতে আরো তখন বড় নিব। বড় নিবেন? তো দাদা আপনাকে আমি বলি, আজকে চাষাদের লোক না পার মূল কারণ হলো আপনাকে 5 কেজি চাল আর 500 টাকা। তো এটা কি আপনার এতটা দাম চাষাদের বটে, চাষার এখানে মালিক বটে? ফায়দাটা তো সবজিটা চাষে, খরচটার উপর বিক্রিটার উপর ফায়দা থাকবে অবশ্যই। যদি 10 টাকায় সবজিটা বিক্রি, তো আমার যদি 9 টাকা খরচেই হয় মুনিশ কামিন করে, তাহলে আপনার কি হলো? ফিচাই হাত লিয়া, তার থেকে আমি যদি ওটা আমার যদি 5 টাকায় পড়ে, তাইলে আমি 5 টাকা পাবো অবশ্যই। তার জন্য আমার এটা নিলেন। তো কত নিলেন? 26,000। 26,000? আর সাথে কি দিলেন? সাথে দিলে ওই ভেলি করার হালটা দিচ্ছি, মানে ডিচারটা। ডিচারটা যাই হোক। তো আর আসার আপনার কোনো কষ্ট হয় নাই? না, আসার কোনো কষ্ট নাই, এখন যাওয়ারও মনে হচ্ছে আর কোনো কষ্ট নাই। এটা দেখছি তো মোটর সাইকেলেই যাবে, চলে যাবে না? হ্যাঁ চলে যাবে, তাইলে আর না হলে ওই এরা পৌঁছাবে। তবে এবারে কবে যাবে, কাল পরশু কবে যাবে কোনো গ্যারেন্টি নেই এখন কবে যায়। আর আপনি এখন কি কি লাগাইছেন একটু জানান। আমার আছে খিরে, আছে লঙ্কা, আছে লাউ, আছে নানা, আছে আবার এমনি শাকপালা তো যা আছে আছেই, আবার নতুন করে আবার চাষ করব, সবজি চাষেই করবো। আবার বর্ষার সময় ওই কপি ফপি লাগা হয় আর কি, এই আর কি। চাষাদের তো অনেক রকম চাষ। বন্ধুরাকে আমি জানাবো যে আমার এই লোচনদা যে ছিলেন আমাদের পাহাড়ের উপরে, আগে তো একটাই ছিলেন ভাই আমরা, এখন ভাঙি আমরা শুনেছি। হ্যাঁ শুনেছেন, আমরা তো আর দেখিনি। 36 সালে 1900 ওই দিকটা গেছে, আর তারপরে আমরা এই যে এখানে উড়িষ্যাও গেল, ওদিকে ছত্রিশগড় হলিও, এটা আগে পুরো আমাদের 6 একর নাগপুর আধা আধি খড়গপুর এটা নিয়েছিল ছোট নাগপুর, আর এখানে মূল চাষির বাস। তো এখন চাষিটাকে মানে সরকার একটা রাজনৈতিক বুদ্ধি করে আর অন্যান্য কোম্পানিকে ঢুকায় আমাদের চাষার আগে ভাই বেবাদ করে নিয়েছে। দিয়েছেন? দিয়েছে, কোমর ভাঙে নিয়েছে। তো আপনারা ওটা এখন এই যে লালচাঁদ দাদাকে আমাদের দেখছেন, লোচন দাদাকে, ইনি ওসব মানে নিজের যে আগের যে আমাদের মানে পূর্ব যে আমাদের সম্মান ছিল আগেকার পূর্বের সেই পুরখানি, সেটা সিস্টেমটা আপনি বজায় রাখার জন্য এই চাষবাসটা ওই জন্যই করছে, তাই তো? একদম ওই জন্যই করছে, আর এটা আমাদের দরকার বটে, আর নয়তো পরের হাতে হাত পাকলে হবে কি। এই লোচন দাদাকে আমার কালচার এডুকেশন গ্রুপের নামে ধন্যবাদ জন্য একটাই দিছি, যখন বর্তমান যে মডিফাই হচ্ছে বিজ্ঞানের টেকনিক আসছে, টেকনিকটার সাথে তালে তাল মিলাই আপনি চলছেন, তার জন্য আপনাকে একদম আমি ধন্যবাদ দিছি। আর আপনার দেখে যেমন চাষারা ওই বিকার জন্য যেটা বলছেন সরকার যেন ওগুলা একটা কি বলে যে কোল্ড সেন্টার বোনাক জায়গায় জায়গায়, না হলে স্টক রাখুক আর আদার কান্ট্রি পাঠাক, তাই তো? এটাই চাইছেন না? এটাই পাঠান, এটাই চাই। তাহলে তো আপনি চাষের উপরে আমাদের সরকার ধ্যান দিচ্ছে,
আর নাই তোরা আমাদের নিয়ে করে সালা মাকুয়াবি আর আমরা ভালবি নাই, এটা কি ভালো হবে না? তো ঠিক আছে, ধন্যবাদ। আমার ভিডিওটা দেখুন আর যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার স্ক্রিনে নম্বর থাকে, আমি কালচারাল এডুকেশন গ্রুপে মনোরঞ্জন মাহাতো। সবাই ভালো থাকুন। আর এই যে আপনি গ্রিজের রঙে থাকার কথাটা দরকার নেই তাহলে, ঠিক তো? ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখুন ফোর স্টক এরকম ভাবে স্টার্ট করা হয়, আপনারা দেখেন দেখেলেন আমার রবি ভাই। এই দেখুন আগে চকটা নিলেন, এটা কি এটা অন করলেন সুইচটা? এই যে দেখুন বলি রবি দা কি কি করলেন, এটা প্রথম প্রথম বলি দাও প্রথমে কি? হ্যাঁ চোখ বলো বল বল ভাই। আচ্ছা আচ্ছা, চোখ মারলেন আগে? আচ্ছা তারপরে কি করলেন দেখান? আচ্ছা সুইচটা অন করলেন, আচ্ছা হালকা এক্সেলারেটর নিলেন, ঠিক আছে। আবার এখন তেল দেখুন এটা কানেকশনটা হয়ে গেল তেলের, এখন স্টার্ট করবেন। এই তো সাধারণ জিনিস, এই দেখুন কিভাবে স্টার্ট করছে। আচ্ছা ঠিক, দেখুন দেখুন